প্রিয় দিনই ভাই এবং বোনেরা, এমন একটি শক্তিশালী কোরআনি আমল নিয়ে আপনাদের সম্মুখে চলে এসেছি। এই আমলটা করলে চারটা লাভ। এক নম্বরে, যাদের বিবাহ হয় না তাদের অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ পাক বিবাহের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। দুই নম্বরে, যারা দরিদ্র আছে, বড়লোক হতে চায়, ধনাঢ্য হতে চায় কিন্তু পারে না, আল্লাহ পাক তাদেরকে ধনাঢ্য বানিয়ে দিবেন, বড়লোক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ, রিজিকের মধ্যে বরকত দান করে দিবেন সুবহানাল্লাহ। তিন নম্বরে, যারা শুধু অসুস্থ অসুস্থ শুধু হসপিটালের মধ্যে দৌড়ায় আর রোগ ভালো হয় না, যদি আমলটা করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগকে দূর করে তাদেরকে সুস্থতার জীবন দান করবে। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চার নম্বর লাভ হলো, যে ব্যক্তি প্রত্যেকটা জিনিস ভুলে যায়, কোনো কিছু স্মরণ রাখতে পারে না, একটা জিনিস এই জায়গার মধ্যে রেখেছে পরবর্তীতে আর জানে না যে সেই জায়গার মধ্যে সে কোথাও এই জিনিসটা রেখেছে, মানে ভুলে যাওয়ার রোগকে আল্লাহ পাক ভালো করে দেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এত বড় একটি ফজিলতের আমল, এত বড় একটি খুবই কোরআনি আমল আপনারা কেন করবেন না? অবশ্যই যাদের বিবাহ হয় না তারা অবশ্যই এই আমলটা করবেন, শুধুমাত্র একটিবার। আর যাদের টাকা পয়সা প্রয়োজন তারাও করবেন একটিবারে আমলটা। এবং যাদের শরীর অসুস্থ হয়ে থাকে, শুধু রোগ থেকে ভালো হন না, শুধু হসপিটালের মধ্যে যেতে হয়, তারাও করবেন এই আমলটা। কিংবা যাদের কোনো কথাবার্তা কোনো কিছু স্মরণ থাকে না, ব্রেন শক্তি কমে গিয়েছে, তারাও করবেন এই আমলটা ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটি আমলে চারটি লাভ অবশ্যই আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে কোরআনুল কারিম থেকে দুইটি আয়াতের আমল। আর এই আমলটা লিখেছেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইর কিতাবের মধ্যে। তিনি উম্মতের হাকিম ছিলেন। তাই আমরা কোরআন থেকে চিকিৎসা নিয়ে ভালো হতে চাই, আজকের শুধুমাত্র ছোট্ট একটি আমলের বরকতে আল্লাহ পাক আমাদের সকলকে ধনী বানিয়ে দিতে পারে, আল্লাহ পাক আমাদের সকলের মনের আশাগুলোকে পূরণ করে দিতে পারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কিতাবের মধ্যে কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম প্রমাণটা, তারপরে আমি আপনাদেরকে বলে দেব যে কিভাবে আপনারা এই আমলটা করবেন। বিবাহ হওয়া ও ধনাঢ্য হওয়ার আমল, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তারপর আমি উপকারিতা বলছি এই আয়াতের ফজিলতরা কি। এই আয়াতটি লিখে সঙ্গে ধারণ করলে অবিবাহিত হলে বিবাহ হবে এক নম্বরে, দুই নম্বরে ভুলে যাওয়ার দিকটি প্রবল হলে তা দূর হবে, ভুলে যাওয়ার রোগও ভালো হয়ে যাবে, তিন নম্বরে রুগ্ন হলে রোগ আরোগ্য হবে। যে ব্যক্তি শুধু অসুস্থই থাকে, হসপিটালের মধ্যে শুধু যেতেই হয়, রোগ কখনো তার একদম সারে না, ভালো হয় না, তাদের রোগকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দেবে ইনশাআল্লাহ। এবং যারা দরিদ্র আছে, বড়লোক হতে চায়, কাজ কর্ম করে কিন্তু রিজিকের মধ্যে বরকত নাই, বড়লোক হতে পারে না, আল্লাহ পাক সেই সমস্ত দরিদ্রদেরকে ধনাঢ্য করে দেবে, যে গরিবরা যেই দরিদ্ররা এই আমলটা করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চলুন তাহলে আমরা আমলটা কিভাবে করবেন, সেই আমলটা কোথায় আছে কোরআনুল কারিমের কোন আয়াতগুলো আমরা জেনে নিই ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর সেই আমলটি হচ্ছে সূরা তহার 131 এবং 132 নং দুইটা আয়াত। আয়াতটা আমার সঙ্গে একবার শুনুন, প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি হবে ইনশাআল্লাহ, তারপর আমি বলে দেব আমলটাকে আপনারা কিভাবে করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি ওয়া রিযকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত তাকওয়া। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দুইটি আয়াত সূরা তোহার 131 এবং 32 নং আয়াত দুইটাকে আপনারা
সুন্দর করে লিখে সাদা কাগজের মধ্যে লাল একটি কলম দিয়ে লাল কলম দিয়ে তাবিজ লিখলে ভালো হয় লাল একটা কলম বাজার থেকে কিনে এনে আপনারা সাদা কাগজের মধ্যে এই দুইটা আয়াত লিখবেন যদি আপনারা লিখতে না পারেন তাহলে যে কোনো মানুষ দ্বারা এই দুইটা আয়াত আপনারা লিখাবেন দুইটা আয়াত লিখিয়ে আপনাদের সঙ্গে রাখবেন আপনাদের সঙ্গে কোথায় রাখবেন হয়তোবা হাতের মধ্যে নয়তোবা গলার মধ্যে আপনি ডান হাতেও দিতে পারেন বাম হাতেও দিতে পারেন সেই তাবিজটাকে মানে সাদা একটা কাগজের মধ্যে লাল কলম দিয়ে লিখে একটা তাবিজের মধ্যে প্রবেশ করিয়ে ঢুকিয়ে সেই তাবিজটাকে মোম দিয়ে মেরে আপনারা ডান হাতের মধ্যেও রাখতে পারেন বাম হাতের মধ্যেও রাখতে পারেন তাবিজটা কিংবা গলার মধ্যে চেনের মধ্যে করে রাখতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যদি আপনারা ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে এই সূরা তোহার 131 এবং 132 নং আয়াতটাকে লিখে তাবিজের মধ্যে ঢুকিয়ে সঙ্গে রাখতে পারেন তাহলে চারটা লাভ আপনাদের হয়ে যাবে যদি আপনাদের বিবাহ হয়েও থাকে তারপরে আপনাদের রিজিকের সমস্যাকে আল্লাহ পাক সমাধান করে দিবে ধনী বানিয়ে দিবে এবং সরল শক্তিকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবে এবং আপনাদেরকে রোগে যদি আক্রান্ত থাকেন রোগকে দূর করে দেবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি এই আয়াত দুইটাকে এখন স্ক্রিনের মধ্যে দিয়ে দেব আপনারা স্ক্রিনটা দেখে দেখে লিখে ফেলবেন অথবা সূরা তোহার 131 এবং 32 নং আয়াতটাকে আপনারা লিখে সুন্দর করে তাবিজের মধ্যে ঢুকিয়ে সঙ্গে ধারণ করবেন ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে একবার পাঠ করুন হতে পারে পাঠ করার বরকতেও আল্লাহ পাক আমাদের সকলকে ধনী বানিয়ে দিতে পারে রোগকে ভালো করে দিতে পারে ইনশাআল্লাহ মেধা শক্তিকে আল্লাহ পাক ভালো করে দিতে পারে ইনশাআল্লাহ চলুন তাহলে আমার সঙ্গে একবার পাঠ করুন আর যারা পাঠ করবেন না চুপ করে থাকুন আপনাদের আমলনামার মধ্যে 10টি করে নেকি উঠতে থাকবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আযওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফিহি ওয়া রিযকু রাব্বিকা খায়রুন ওয়া আবকা وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى প্রিয় দিনী ভাই এবং বোনেরা ঠিক এ পর্যন্তই আপনারা লিখে তাবিজের মধ্যে ঢুকিয়ে সঙ্গে ধারণ করবেন ইনশাআল্লাহ কোরআনি আমল কিন্তু রকেটের চাইতেও শক্তিশালী হিসেবে কাজ করে যদি আপনারা একিন এবং বিশ্বাস নিয়ে এই তাবিজটাকে লিখতে পারেন এবং সঙ্গে ধারণ করতে পারেন ইনশাআল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আপনারা যারা ভেঙে ভেঙে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শিখতে চান তাহলে আমাদের সেকেন্ড চ্যানেল বাংলাতে শুধু ইউটিউবের মধ্যে লিখবেন নামাজ শিখুন তাহলে আমার চ্যানেলটা এক নম্বরে চলে আসবে আপনারা সকলে সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন আপনাদেরকে আমি সেই চ্যানেলের মধ্যে প্রতিদিন এক একটি করে ভিডিও আপলোড করি এবং অতীতের পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে পড়বেন আমি সম্পূর্ণভাবে আমি আপলোড করে রেখে দিয়েছি সেখান থেকে আপনারা খুব সহজেই ভেঙে ভেঙে নামাজগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের আল্লাহর কাছে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু